আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে আসছে ডিজাইন অ্যাগ্রো পার্কে 2022 ঈদ কালেকশন দেখার জন্য। আমাদের পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু, দেখেন বন্ধুরা। শুধু মানে কি বলবো, প্রতিটা গরু এত সুন্দর গরু যে আমি এখানে এসে ভিডিও ধারণ করে বাসায় নিয়ে এডিট করে দিব সেই ধৈর্যটা মানে নিতে পারছি না। তাই মনে করলাম যে একটা লাইভ দিয়ে দিই। আমাদের বন্ধুরা যারা আছে তারা আমার সাথে সাথে দেখুক। দেখেন বন্ধুরা গর্দান, আপনারা যে ফরেন গরুগুলো দেখেন, দেখেন এর যে গর্দান কত বড়, প্রায় 2 ফুট 24 ইঞ্চি গর্দান প্রশস্ত না? এ দেখলেই দেখেন যে গর্দান দিয়ে চুট দিয়ে মানে গরুগুলো দাঁড়ালে মনে হয় কি, মনে হয় যে বিশাল একটা গরু। মানে তার যে গর্দান যে মোটা, মানে ওই পাশের যে কুশ, এটা হচ্ছে আমাদের ভারতীয় গরু, যে উলবাড়ি বা সিব্বি জাতের গরু, সেই গরুগুলো। এই যে দেখেন বন্ধুরা চমৎকার সুন্দর, মানে এর কোনটা থেকে কোনটার প্রশংসা করব আমি বুঝতে পারছি না, যে কোনটা সুন্দর আর কোনটা কম সুন্দর। এই পাশে দেখেন কালো যে গরুটা, তার গর্দানটার দিকে একটু তাকিয়ে দেখেন। আপনারা তো গরু দেখতে চান, গর্দানওয়ালা গরু দেখতে চান, আমি আজকে এসে এখানে মুগ্ধ যে এত সুন্দর সুন্দর গরু, যেটা রাজিউল হাসান ভাই সারা দেশ থেকে সংগ্রহ করেছেন, মানে চমৎকার। উনি এত অল্প দিনে যে এত ভালো বুঝবে এই সেক্টরটা আমি ভাবে উঠি নাই, মানে আমি যা ভাবছি তার থেকে উনি অনেক দূরে অ্যাডভান্স। আসলে এই ধরনের উদ্যোক্তারা যখনই আসবে কোনো সেক্টরে তখনই কিন্তু সেই সেক্টর ডেভেলপমেন্ট হবে। দেখেন এই যে গড়দানওয়ালা একটা গরু না বন্ধুরা, দেখেন দেখলে কিন্তু সবারই মন ভরে যাবে। হাসান ভাই একটু যদি আসতেন, এই যে হেভি হেভি গর্দানের গরু সংগ্রহ করছেন কোত্থেকে? এগুলো আসলে সারা বাংলাদেশ থেকে কালেকশন করে, যেখানে একটা গরু পাই ওখানে ছুটে চলে যাই, একটা গরুর জন্য বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাই, এগুলো একটা একটা করে সংগ্রহ করতে। আসলে আমরা তো দেখছি বাংলাদেশে অনেক খামারি আছে, যে আজকে গেছি আমার এক গাড়ি গরু কিনতেই হবে, একটা গরু কিনে 20,000 টাকা ভাড়া দিয়ে আনি, দুইটা গরু কিনে 20,000 টাকা ভাড়া দিয়ে আনি, একটা গরুর জন্য 15,000 টাকা ভাড়া দিয়ে আনি। আমরা আসলে কখনো একটা গরু কিনি বা কিনবো এরকম কোনো চিন্তাই আমাদের নাই। এক বাজারে সর্বোচ্চ 10টা 20টা গরু, ভালো গরু উঠে, খামারি আছে আমার মতো 50 জন, তা আমি কীভাবে চিন্তা করবো যে এক বাজার থেকে আমি 20টা গরু কিনবো? গরুর বিশেষ খাবার কী দেন? আমার গরু আসলে হালকা দানাদার, সাইলেজ পর্যাপ্ত পরিমাণ আসেন, আপনি এদিকে আসেন আসলে বুঝতে পারবেন। এখানে তো অন্যরকম একটা সুগন্ধ সুগন্ধ লাগছে, দেখেন আপনি সাইলেজ দেওয়ার পর আমার গরুগুলো কিভাবে খাচ্ছে সেটা দেখেন। আমাকে অনেক প্রশ্ন করে যে আমাদের গরুকে আগে কখনো সাইলেজ খাওয়াই নাই, খাবে কি না? যে গরু জীবনে একদিনও সাইলেজ মুখে দেয় নাই ও খাবে, একদিন দুই দিন একটু কম খাবে। আপনি দেখেন সামনের দিকে যান, আমার গরু কীভাবে সাইলেজ খাচ্ছে, কোন গরু খাচ্ছে না দেখেন, সব সাইলেজ খাচ্ছে। আর সাইলেজের ঘ্রাণ পাইলে এদের মাথা নষ্ট হয়ে যায়, তখন এরা কীভাবে খাবে, কী অবস্থা করতেছে দেখেন এদের, এই যে মুখ বৈরা আল্লাহ রহমতে, একদম মুখ বৈরা সাইলেজ খাচ্ছে। আপনি প্রতি গরুকে দেখেন, আপনি আমার ওই গরুর গর্দানটা দেখেন, ওইটা তো আমার মনে হয় বাংলাদেশে এত বড় কোনো মহিষও নাই যে মহিষের গর্দান এত মোটা। আমার কাছে তো মুরা মহিষ আছে, আমার মুরা মহিষের গর্দান এত মোটা না। দেখেন ও সাইলেজ খাচ্ছে, আপনি দেখেন কিভাবে খাচ্ছে। স্যার প্রতিদিন এর একটা গরুকে কি পরিমাণ সাইলেজ? আমি এগুলোর 20 কেজি করে দিই, সকালে দুপুরে আর সন্ধ্যায় 3 বেলায় 20 কেজি, 3 বেলায় 20 কেজি, 1 বেলায় 7 কেজি, 1 বেলায় 7 কেজি, 8 কেজি। আসলে মাপা হয় না, তো আমার একটা টার্গেট যে আমার হিসাব করে দেওয়া আছে যে 1টার 20 কেজি করে খাওয়াবো 3 বেলায়। সকালে ঘুম থেকে উঠে আগে আমরা সাইলেজ দিই, দুপুরে 1টার সময় দিই আর রাত 10টার সময় দিই। আপনার প্রতিটা গরুর গর্দান এবং পিছনের রান দুটাই কিন্তু প্রশস্ত এবং কি বলবো, যে এই যে গর্দান এত মোটা গর্দান এবং পিছনে যে মাংস মনে হচ্ছে যে দুম্বার মতন বাড়তি মাংস। আমার গরুর চালিটা আপনি এটা দেখতেছেন উঁচু, আসলে কিন্তু ভিতরটা অনেক নিচু, ও কিন্তু ওর 5-4 ইঞ্চ উপরে থেকেই খাচ্ছে। এই জিনিসটা অবশ্যই আমি আপনার কাছ থেকে, জহির স্যারের কাছ থেকে, হেলাল স্যারের কাছ থেকে, নূর আমিন স্যারের কাছ থেকে, আসলে যখন থেকে গরু পালি তখন থেকে সিনিয়রদেরকে খুব ফলো করি, যে স্যাররা কী পরামর্শ দিচ্ছে, কীভাবে করতে হয়।
তো এইগুলো তো আসলে ষাড় গরুর জন্যই সেটটা করছি, যদি ওই খোলা সেট করি তো এরা পানি খাইতে পারে না, আবার বল দিতে হয়। এই জন্য এক একজনের জন্য এক একটা শাড়ি পুরো ভুষি খাওয়ার শেষ হলে কাঁচা ঘাস দেয়, সাইলেজ দেয়, এটার ভিতরে দিয়ে দিয়ে খেয়ে ফেলে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনার খামারে বিশাল বড় গরু বাহাদুর, গত বছর ছিল বাহাদুর, এই বছর আসছে বাহাদুর টু, বাহাদুর টু মোটামুটি বুকিং হয়ে গেছে। জি, ওটাই তো মানে বাহাদুর টু। বাহাদুর টু, হ্যাঁ, আমরা বাহাদুর টু নিয়ে একটু কথা বলবো, তারপরে এই পাশে মানে আর একটা বাহাদুর নাকি, এটা ওইটা কোনো নাম দেই নাই, বাট এটা বাহাদুরের থেকে হাইটে একটু কম, বাট ওয়েট এক সমান, লম্বা বেশি বাহাদুরের থেকে। এটা কি আপনার সংগ্রহ করা নাকি কিনা? এটা আমার কিনা, এটা খামার থেকে কিনা। আচ্ছা, এই যে খামার ব্যবসা আসছে, তাই না? আপনার তো ব্যবসা ব্যবসা আসার কথা ছিল না, আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এটা আসলে ভালোবাসা থেকে আসছে, তাই না? ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আমি বলি, এটা আমার গার্জিয়ানরা যারা আছে ওনারা আসলে আগে থেকেই, আমার মামা, মামার অনেক স্বপ্ন ছিল একটা বড় খামার করবে, তো মাঝখান দিয়ে একবার আমার খামার করার কথা ছিল, কোনো কারণে আমরা করি নাই। মামা যে কোনো একটা বড় খামারে গরু কিনতে যায় কোরবানের জন্য, হঠাৎ করে বলে ফেলছিল যে খুব বড় স্বপ্ন ছিল একটা খামার করবো, ছেলেটা পারলো না, ওই কথাটা কোনোভাবে আমার কানে আসছে। এরপর থেকে আমি ভাবছি না, অন্যরা যদি পারে আমি কেন পারবো না, আমি চেষ্টা করে দেখি, ইনশাল্লাহ আমি সাকসেস আল্লাহর রহমতে। এখন খুব খুশি, আমার গার্জিয়ানরা যারা আছেন সবাই খুব খুশি ইনশাল্লাহ, যার কারণে আমার খামারে এখন 350-400 গরু সব মিলিয়ে। তো এটা কোনো জেনশনের ব্যাপার না, সোজা কথা না ভাই। সত্যি কথা বলি যে আমি কিন্তু আপনার ফ্যান আজকে থেকে, ঠিক আছে? আমি তেমন মানুষকে বলি না যে আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ একটা নুরুল আমিন স্যার নাই তো, তাহলে কার কথা শুনবেন? কিন্তু এখন তো আপনার কথা আবার শুনতে হবে না। আমি এখনও যখন সময় পাই, আপনারা যারা প্রতিবেদন করছেন, নুরুল আমিন স্যারের প্রতিবেদনগুলো সব আমার কাছে সেভ করা আছে, সবগুলো আমি যখনই সময় পাই, কোনো দিন গাভীরটা দেখি, কোনো দিন ওনার সাইলেসের পরামর্শটা দেখি, কোনো দিন মোটা তাজারটা দেখি। আমি এখনও অনেক খামারে যাই, দেখি কচুরি ফেনা খাওয়ায় গাভীর, এইখান দিয়ে কচুরি ফেনা খাওয়ায় গাভীর 10 হাত দূরে পায়খানা করে। ওইটা যতদিন গরু পাতলা পায়খানা করবে ওই গরুর কখনো কোনো উন্নতি হবে না, সেটা দুধের হোক মাংসের হোক কোনোটাই হবে না। এবার আপনার সাইলেসের সফলতা কতটুকু সেটা বলেন। আমার সাইলেসের সফলতা ভাববো আমি 100%-এর উপরে। আমি গত বছর যে টার্গেট করছি, আমার গরুর লাস্টে খাবার ছিল না, প্লাস এই বছর আমি 20,000 মেট্রিক টনের টার্গেট নিয়ে কাজ করতেছি, এখনও আমি সবারই ডেলিভারি দিয়ে পারি না। আসলে কিছু কিছু মানুষ বলে সাইলেসে 2.5 টাকা উৎপাদন খরচ, 3 টাকা উৎপাদন খরচ, মানে আমি দেখি আমার 9 টাকা পড়ে যায়। আসলে আমার জমি লিজে নেওয়া, আমার সব লেবার দিয়ে করা। এখন আপনি আপনার বাড়িতে 1 বিঘা জমি চাষ করবেন বাপ ছেলে সবাই মিলে, ওইটার সাথে যদি আমার 2,000 বিঘার তুলনা করেন তাইলে হবে না। আমার একজন লোক আজিম প্রতি সপ্তাহে একবার যায় রংপুরে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আমি মাসে একবার যাই, ওইখানে 50 জন লোক কন্টিনিউ কাজ করে, সব কিছু মিলে আমি দেখছি 9 টাকা 9.5 টাকা বিক্রি করো, আমার সাইলেসে কোনো বেনিফিট নাই। বাট আমি চাচ্ছি সাইলেসটা খামারিদেরকে চিনানোর জন্য, আমরা খামারি যারা আছি সাইলেস চিনি না, আমি সাইলেস কিনছি, সাইলেসের মধ্যে গ্যান্ডারের পাতা পাইছি, কলা গাছের ডাগা পাইছি, পাকচুং ঘাস পাইছি, তা আমি চ্যালেঞ্জ করবো আমার সাইলেস যারা নিচ্ছে, কেউ একজন যদি পারে অভিযোগ দিতে যে আমার থেকে সাইলেস নিয়ে খারাপ পাইছে, তাহলে বলুক আমি দেখি কী খারাপ পাইছে, কেন খারাপ পাইছে। যদি কোনো খারাপ পায়, যদি উনি বলে যে আপনার সাইলেসে এই সমস্যা, তাহলে আমার আরেকটা সংশোধন হইলো, আমি পরবর্তী ভালো করে করতে পারবো। না, কথাবার্তা চলতেছে, এটা আসলে 7.5 দাম হচ্ছে, আমরা 8.5 বলে দিছি, এর ভিতরে আছে আমাদের আরও বড় গরু আছে, যেটা এগুলো আমাদের সব 850 কেজি প্লাস, এগুলো নিয়ে কথা বলতেছে, আসলে 5-5.5 করে দাম করতেছে। আপনার পিছনে যে একটা গরু আছে এটা এখনো লাইভ ওয়েট দিতে পারি নাই, তার খোলার জন্য একটু সমস্যা, আবার আমাদের স্কেলটাও একটু দিস্তে আবার চলে আসবে আল্লাহর রহমতে। আমার মনে হয় এখন আমার বাহাদুরের পরে আমার খামারের সবচেয়ে বড় গরু এটা, আমার মনে হয়। জি, এটার কোনো নাম দিয়েছেন? না, এটার কোনো নাম দেই নাই। এর তো শিং গর্দান, সেই গর্দান, তাই না? এটা তো ফিজিয়ানও বলা যায় না, সাহিওলও বলা যায় না, এটা যে কী বলবো, এটা আমি সব প্রতিবেদনে বলি, আমার যারা সিনিয়র আছেন বড়। বাহাদুর অনেক উঁচু আমাদের থেকে, এই যে আমাদের এক গরু, এটা রেড চিটাগং, একদম এর খুর লাল, কান লাল, চোখ লাল, পশম লাল, ওর লেজের পশমও লাল, এই যে রেড চিটাগং, এত বড় রেড চিটাগং কারা কাছে আছে কিনা আমি জানি না। তারপরে আমাদের এই যে একটা বিশালে, বিশালটা আমাদের আজকে বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে, এখন নিয়ে যাবে খুলনা বাগেরহাট।
এটা এটার পিছনটা এরকম কেন মনে হচ্ছে দুম্বা? এটা আল্লাহ দিচ্ছে, আসলে আল্লাহর মেহেরবান রহমত এগুলো আল্লাহর। এই যে আমার এটা দেখেন, ওইটার পাছা দেখেন, ওইটার পাছাটা দেখেন, ওইটা বিশালের থেকে বড়। আর এটা আছে আমাদের ফিজিয়ান, হ্যাঁ সরি জার্সি, এটা জার্সি, এটা অনেক বড় গরু, অনেক মাপের বড় গরু। তো আসতেছে কাস্টমার, আসতেছে রোজার জন্য, আসলে কেউ আসে না, ঈদের পরে আসবে হয়তো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আমাদের এগুলো সেল হয়ে যাবে। আসলে হাসান ভাই গরুগুলো দেখে তো আমার সেই আমি মুগ্ধ মুগ্ধ। আপনি এই পেশায় কিন্তু মানে পার্মানেন্ট হয়ে যাবেন। আমার সমানুষ হয়ে গেছে, প্রথমে যখন আপনার এখানে আসছিলাম ডাক্তার জহির ইসলাম স্যারের মার সাথে, তখন আপনি ভাবছিলাম যে ইনি হয়তো আবার ব্যাক করবে তার অন্য অন্য লাইনে, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে না আপনি এই লাইনে পার্মানেন্ট হয়ে যাবেন। না ইনশাল্লাহ হয়ে গেছে আল্লাহর রহমতে, যতদিন বেঁচে আছি আল্লাহ যতদিন। আপনারা মনে অবশ্যই অনেকে দেখছেন আমার ছেলে মুশফিকুর রহমান রাহাত, ওইটা আমার থেকে বড় গরু পাগলা। ও আজকেও যখন শুনছে আপনি আসবেন সে রেডি হয়ে গেছে। আমি কোনো রোদ তোমার যাওয়া দরকার নেই, হয় তোমার এই অনুষ্ঠান মানুষ দেখবে না আমি না থাকলে, ডাইরেক্ট বলে ফেলছে যে তোমার খামার তো আমার জন্য মানুষ চিনে, না হলে চিনতো না। এই যে চারটা গরু দেখেন একদম এক সাইজ 19-20, এটা সবাই 800+ আল্লাহর রহমতে। বন্ধুরা আমাদের এই যে লাইভটা আমরা এখন শেষ করব, এবং আমরা এই খামারের উপরে তার যে গরুগুলো আছে এই গরুগুলো মোটামুটি সামনে যে রমজানের ঈদ আসছে, রমজানের ঈদে কিন্তু অনেকেই গরু নেন, বড় গরু নেন বিশেষ করে। আর এই উনি কিন্তু এমন একজন মানুষ প্রতিটা অকেশনে তিনি গরু বিক্রি করেন, মতো রমজানের ঈদের উপলক্ষে এই গরুগুলো এখানে নিয়ে এসেছে। যারা আপনারা রমজানের ঈদে বড় গরু সংগ্রহ করতে চান আপনারা এখানে আসতে পারেন, তাছাড়া কুরবানির জন্য কিন্তু বুকিং দিয়ে যেতে পারেন। তিনি বলেছিলেন আমাকে যে তিনি সাইওয়ালের আলাদা, আরসিসির আলাদা, মীর কাদিমের আলাদা, এরপরে বিশ্বের জন্য অন্য গরু আছে ব্রাহ্মা, তারপরে সিমেন্টাল, যে নেলোরি, অ্যাঙ্গাস, এই ধরনের যে বিখ্যাত বিখ্যাত গরুগুলো আছে, বিপ মাস্টার, ওই ধরনের গরুগুলো এনে তিনি চেষ্টা করবেন বাংলাদেশে এইগুলোর লালন পালনের। বন্ধুরা সবাই আপনারা আমাদের রাজুল আহমদের জন্য দোয়া করবেন, তার ছেলে মুশফিকুর রহমান রাহাত আমাদের ভাতিজা গরু পাগল, তার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।